প্রথম দিন থেকেই বলছি যদি কেউ অপরাধী থেকে থাকে সে হচ্ছে পুলিশ আজও পর্যন্ত দেখাতে পারেনি কারা এনজিওড একটা লিস্ট বানিয়েছে সে লিস্টে যে প্রথম নামটি আছে তিনি দেখা যাচ্ছেন ভিডিও ফ্রুটেজে ঘুরে বেড়াচ্ছেন ফলে পুরোটাই বানানো এই বানানো গল্পের উপর বেশ করে এদেরকে বন্দি করে রেখেছে ফলে আমাদের লড়াই আইনি লড়াই জারি থাকবে তবে একই সঙ্গে আমাদের যে রাস্তার লড়াইটা সেটাও জারি জারি থাকবে এবং আমাদের যে এই প্রগতিশীল আইনজীবী যে সংস্থা যে আমাদের যে সংগঠনের যে সদস্য দ্বারা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন তারা সকলেই আজকে এই আমাদের আবেদনে সাড়া দিয়ে আদালতে হাজির হয়েছে কারণ আলটিমেটলি এটা হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ যারা গণতান্ত্রিক কর্মী যারা প্রতিবাদে বসেছিলেন আরাবুল এবং মমতার অন্যান্য বাহিনীর অত্যাচারের আক্রমণের প্রতিবাদে তাদেরকে বন্দি করা হয়েছে গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করার জন্যে ফলে এই লড়াই সকলের তাই সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষকে এক জায়গায় হতে হবে আমরা তো বলছি পুরো গল্পটাই সাজানো ইনজুরিস্টে প্রথম যার নামটি আছে তিনি দেখা যাচ্ছে যে ভিডিও ফুটেজে কমিশনারের সঙ্গে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে আছেন ফলে তিনি এনজিওর ডন এখন রিপোর্ট তো হসপিটাল থেকে বানিয়ে নিয়ে আসে কলকাতা হাইকোর্ট অবজার্ভ করেছে যে আই মানে পিজিতে কী হচ্ছে কিভাবে আসামিদেরকে ওইখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আর একই সঙ্গে আজকেও আমরা আদালতে আসমা খাতুনের জবানবন্দিও পেলাম আসমা খাতুন বলছেন তার যে একজন মহিলা হিসেবে মাসিক যে তার শারীরিক সমস্যা থাকে তাতে যে সহযোগিতা প্রয়োজন আমরা এখন বলতেই পারি প্রেসের কাছে যে সেই ন্যূনতম সহযোগিতা পুলিশ থেকে করা হয়নি যেটা হাইজিন মেনটেন করার জন্য লাগে তা তাকে দেওয়া হয়নি সাত দিন তাকে বাইরের আলো ডাকতে দেওয়া হয়নি কারাগারে বন্দি করে রেখে দেওয়া হয়েছে রাত্রে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়েছে এই পুরো ব্যবস্থাপনাটাই ছিল অমানবিক এবং এই পুলিশ মন্ত্রী যেটা আমাদের এর আগেও আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে তার মহিলা পুলিশ মন্ত্রীর রাজত্বে এই ধরনের ঘটনা ঘটার পরে তার এক মুহূর্ত তার অধিকার থাকে না যে সেই পদে বসে থাকে। দিদি কেমন আছে? আমাদেরকে জোর করে আটক হয়েছে। জোর করে আমাদেরকে আটকে রাখা হয়েছে। তৃণমূলের গুন্ডারা বাইরে বেকসুর ঘুরে বাড়াচছে আর আমাদেরকে অ্যারেস্ট করে রাখা হচ্ছে। এমন একজন এমএলএ কে করেছে যে বাংলার বিধানসভার নাম্বার 1 এমএলএ গর্বের সঙ্গে বলতে পারি আমাদের মাও গর্ব সেই এমএলএ কে আজকে ব্যারিস্ট করে রেখেছে হয়েছে